हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी क्रिएटिव मम्मा। और आज के वीडियोते हमारे गार्डन क्लिनिंग देखो अपन साथे, अर्थात अवश्य बारान्दा गार्डेनिंग करी। सो बारान्दा कि डीप क्लिन करी, तो ये देखा जाए चार पाँच मास पर क्योंकि ये सब टब नाम रेखे तरह आबार क्लिन कर उठाई। तो ये साधारण डीप क्लिन थी, तो ये देखो साथे दो एक प्रश्न आंसार करब। আমার আপুরা যে বিষয়গুলোতে খুব বেশি প্রশ্ন করেছিলেন আর যেগুলো আমার কাছে মনে হয়েছে কাজের প্রশ্ন আর কি, যে আপনাদের খুব দরকার না হলে আসলে এই ধরনের প্রশ্ন করার কথা না। সো এই ধরনের কিছু প্রশ্নের উত্তর দিব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মোটামুটি চাষ করা শুরু করেছি। আমার বারান্দায় হচ্ছে এখন থেকে সবজি চাষ করব, উপরে হচ্ছে মাচা করে দিচ্ছি। তো সেটাও কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা তো একদিনের প্রসেস না, কয়েকদিন ধরেই আসলে করতে হচ্ছে, যার জন্য আজকেই আমি পুরোটা দেখাতে পারছি না। জাস্ট এখানে আমি প্রথমে যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে শশা গাছ। সো এই আর কি। তো প্রশ্নের আনসার দিচ্ছি আপু, আমার কাছে হচ্ছে আমার কাবার্ডের যে ডেপথ আছে সেটা জানতে চেয়েছিলেন। তো আমি এটা এজন্য হচ্ছে আবার মেপে, যেহেতু মনে থাকার তো অবশ্যই কথা না, আমি তখন কতটুকু জায়গা আছে এই সব কিছু নিয়ে হচ্ছে চিন্তা করে তারপরে করেছিলাম। সো এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পেলেন আপনাদের সামনেই মেপে দেখাচ্ছি। ভিতরের যে অংশটা সেটাতে কিন্তু 19 ইঞ্চের থেকে একটু বেশি আছে, অর্থাৎ পুরোটা মিলে ডাকনা সহ এটা 20 ইঞ্চি হবে। ঠিক আছে, তো ডাকনা সহ আমি ডেপটা রেখেছি 20 ইঞ্চি, আর এই দিকে আছে 18। তো আমি প্রত্যেকটা কাভার্ড হচ্ছে এরকম 18, 18.5, 19 এরকম আছে, একদম সেম 18ই অনেকগুলো। তো দেখা যায় যে সাইডেরটা সেটা 19 হয়ে গেছে, এবং আমার ড্রেসিং টেবিলের সাইডে যেই অংশটা আছে সেটা আবার আরেকটু বেশি হয়ে গেছে, যেহেতু ওই পাশে আমি ড্রেসিং টেবিল রেখেছি। তো আজকে আর দেখাতে পারছি না, কারণ ওই অংশটা আমার আরেকটু হচ্ছে মাপজোকটা ঠিক করে আপনাদেরকে জানাতে হবে। তো ওই অংশটা একটু হচ্ছে প্রবলেমেটিক বলতে পারেন। তো আর লম্বাটা রেখেছি আমি 80 পর্যন্ত, অর্থাৎ আপনারা যদি ছাদ পর্যন্ত ক্যাবিনেটগুলো বানান তাহলে কাবার্ডের যে অংশটা সেটা 80 পর্যন্ত হাইট রাখবেন, আর উপরে যতটুকু বাকি থাকে সেটা মিলে উপরের অংশ। আর ড্রেসিং টেবিলটা আমি 18 ইঞ্চি রেখেছি, আর মাঝখানে যে আয়নাটা হচ্ছে সেটা আমি 14 ইঞ্চি রেখেছি, 14, আর হাইট কিন্তু নিচের বর্ডার 3 ইঞ্চি দিয়ে হচ্ছে গ্লাসের এমনিতে 80 আছে, বাট আমি গ্লাস অর্ডার করার জন্য এখানে 14 বাই 72 আমি হচ্ছে আয়নাটা অর্ডার করেছি, যেন ফ্রেমটার মধ্যে অ্যাডজাস্ট হয়, আর নিচে হচ্ছে 3 ইঞ্চের বর্ডার আছে। তো ড্রেসিং টেবিলের বিষয়টা আমি আরেকদিন অনেক ভালো করে ক্লিন করে বলবো, ক্লিয়ার করে বলবো আপনাদেরকে। আর কাবার্ডের অংশটা আমি বলে দিয়েছি, উপরে হচ্ছে 80, নিচে 3 ইঞ্চের বর্ডার দিয়েছি, বর্ডার সহই 80, আর হচ্ছে ডেপথ হচ্ছে আপনার 19, আর হচ্ছে পোর্শনগুলো 18 করে। আশা করি কারো বুঝতে আর বাকি থাকবে না, অনেক ডিটেলস বলার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে আমাকে প্রশ্ন করবেন। আর এই ধরনের কাজের জিনিস যদি মনে হয় যে হয়তো আমার আনসারের জন্য বসে আছেন কেউ না কেউ, ওয়েট করে আছেন, তো এই ধরনের যে বিষয়গুলো যেমন আমি এখন মেপে দেখলাম এগুলো কিন্তু আসলে কমেন্টসে বললে অত ভালো করে বোঝা যায় না, যার জন্য আমি এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি ভিডিওতে আনসার করব। আর এই যে এই গাছটা আসলে অনেকদিন বারান্দায় রেখেছিলাম আমি ক্লিনিং করার পরে, হচ্ছে আবার রুমে নিয়ে আসছি ওনাকে। তো এটা হচ্ছে চাইনা পাম, আর এটার নিচের যে অংশটা টপটা যে দেখতে পাচ্ছেন এইটার জন্য আমি আসলে একটা বেতের অথবা হচ্ছে পাটি টাইপের যেই ঝুড়িগুলো পাওয়া যায় সেগুলো খুঁজছিলাম, সেগুলোতে হচ্ছে প্লান্টারটা রাখবো, দেখতে অনেক ভালো লাগে। আর এখন খুব ট্রেন্ডিও হচ্ছে বেতের ঝুড়ি অথবা এই টাইপের যেই জিনিসগুলো আছে, তো এজন্য আমি ওয়েট করছিলাম আসলে। তো বারান্দাটা ক্লিনিং ভিডিও তো দেখাবো, তার আগে দেখাচ্ছি হচ্ছে ক্লিন করার পরে কতটা হাসতেছে খেলতেছে আমার বারান্দাটা, সেই ক্লিপটা আগে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আসলে একটা ইচ্ছা জাগবে যে আমরাও নিজেদের বারান্দাগুলো সাজাবো, একটু যত্ন করব, একটু হচ্ছে ওদের কেয়ার করব, তাহলে আমাদের প্রত্যেকের বারান্দার গাছগুলোই কিন্তু এরকম সুন্দর থাকবে, এত সুন্দর একটা আসলে ইমপ্রেশন দিবে আমাদেরকে। তো এখানে যে বাথটাব দেখতে পাচ্ছেন, অনেকেরই হয়তো মনে প্রশ্ন যে বাথটাব কেন, এটাতে আমি সবজি চাষ করব, যার জন্য ছোট বেবির বাথটাব নিয়ে নিয়েছি, যেহেতু এখন আর ওর দরকার হচ্ছে না। সো এটাতে কিভাবে প্রসেস করব সেটা অবশ্যই আলাদা করে একটা ভিডিও করব, আপাতত অতটুকুই দেখেন। আর উপরে হচ্ছে এরকম একটা লাইট লাগিয়েছি আমি, তাহলে ক্লিনিং এর প্রসেসটা দেখে আমি প্রথমেই হচ্ছে সবগুলো টবের যে নিচের প্লেটটা থাকে যেটাতে পানি জমা হয় ড্রেনেজ হোল দিয়ে, তো সেইগুলো আগে বেসিন থেকে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে হচ্ছে একটা শুকনা নেকড়া দিয়ে মুছতেছি, তারপরে হচ্ছে আবার গ্রিলে রাখবো। তো
প্রথমে আমি সবগুলো নিচের প্লেট নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এরকম গ্রিলে রেখে তারপরে টপগুলোকে অবশ্যই ক্লিন করে তারপরে হচ্ছে আবার জায়গায় রাখতেছি, সেট করতেছি। তো দেখা যায় একটু কিন্তু লেআউটটাও চেঞ্জ হয়ে যায় এরকম করলে, তো দেখতে অনেক ভালো লাগে। আর আমি প্রত্যেকটা টপ কিন্তু এইভাবে ক্লিন করে তারপরে হচ্ছে রাখতেছি সবগুলোই। প্রত্যেকটা জিনিস আমি আগে ক্লিন করে নিয়েছি। আর গাছগুলোতেও যদি কোনো এক্সট্রা মরা পাতা অথবা মরা ডাল থাকে অথবা আগাছা থাকে সেগুলো আমি ক্লিন করে নিয়েছি, যেন একদম খুব সুন্দর পরিপাটি একটা লুক দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন, তো লেআউটটাও চেঞ্জ করে দিয়েছি যেন একটু অন্যরকম ফিলিংস আসে। আর আগে তো পুরোটাতে হচ্ছে আমার এই ধরনের গাছই ছিল, এখন যেহেতু একটা পাশে আমি সবজি চাষ করব, যেহেতু এই বারান্দাটা অনেক বেশি রোদ আসে, মানে মোটামুটি খুব ভালোই রোদ আসে, তো এই জন্য একটা পাশ ফাঁকা করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আগাছাগুলো, তো আমি দেখালাম, আমি প্রথমে ভাবছিলাম এটা কোনো কাজের গাছ কিনা, পাতাগুলো আসলে এত সুন্দর, পরে দেখতে পেলাম যে নিচে দিয়ে একটু এরকম বিচি বিচি টাইপ, তো মনে হলো যে না এটা আগাছাই হবে, কোনো ইম্পর্টেন্ট কোনো গাছ হবে না। অনেক সময় দেখা যায় পাখি বা পোকামাকড়ও হয়তো বীজ এনে উনে এই টব ওই টবে রাখে, যার জন্য হচ্ছে ভালো গাছ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো আগাছা হওয়ার পরে আমি একটু ওয়েট করে থাকি, যেগুলো দেখলেই বোঝা যায় যে আগাছা সেগুলো তো ফেলেই দিই। আর এরকম কিছু থাকলে আমি হচ্ছে ওয়েট করে দেখি আগে যে অন্য কোনো গাছ হয় কিনা নাকি আগাছা। আগাছা হলে তো অবশ্যই ফেলে দিব, কারণ আগাছা কিন্তু আমাদের টবের যে পুষ্টিটা আছে সেটা কিন্তু নিয়ে ফেলে, আমাদের যে মেইন প্ল্যান্টটা থাকে সেটাকে কিন্তু তার পুষ্টিটা নিতে দেয় না। সো অবশ্যই আগাছাগুলোকে ক্লিন করতে হবে। মুগ্ধসোনা বলে এই আগাছাটা কেন আসছে গাছের পুষ্টি খেতে, তো মুগ্ধসোনাও আসলে ভিডিও করে দিচ্ছিল আমাকে, যেহেতু স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, সো সে হচ্ছে এখন আমাকে বনে লিভিং থিং, এখন আমার স্ট্যান্ড হয়ে গেছে লিভিং থিং, যেটা হচ্ছে মুগ্ধসোনা। সো এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক পটপট করতেছে, অনেক গল্প করতেছে আমার সাথে, আর আমাকে অবশ্যই কাজে হেল্প করতেছে। হেল্পটা এটাই, আপাতত ভিডিও করে দিচ্ছে, তারপরে মজার মজার গল্প করছে যেন আমার বোর না লাগে। তো সে সবসময় এই কাজটা করে। আপনারাও কিন্তু অবশ্যই আপনাদের বেবিদের সাথে এইভাবে করে সময় কাটাতে পারেন, অনেক ভালো লাগবে, একদমই হচ্ছে ইরিটেট হবেন না যে বেবিরা জ্বালাচ্ছে বা কথা বলছে ডিস্টার্ব করছে, এরকম ফিলিংস আসবে না। তো আমি সবগুলো গাছ উঠিয়ে নেওয়ার পরে দেখুন কতগুলো মরা পাতা মরা ডাল, তারপরে হচ্ছে এক্সট্রা যে মাটি, তারপরে একটু বালু টালু যা ছিল সবগুলো কিন্তু ক্লিন করে এক পাশে জমিয়ে নিয়েছি। জমিয়ে খুব ভালো করে হচ্ছে ঝাড়ু দিয়ে রেখেছি, তারপরে হচ্ছে এটা ক্লিনিং এর পালা, তো সেই জায়গাটা আর দেখাচ্ছি না, আপাতত হচ্ছে ক্লিন হয়ে গেছে। আর এই যে মাটির টপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথমে যারা দেখেছেন দেখতেই পেয়েছিলেন যে এটার গায়ে কত ময়লা ছিল। সো এটা আমি শিরিশ কাগজ, যেহেতু আমার বাসায় থাকেই তো ছিল অনেকগুলো, তো একটা কাগজ দিয়ে হচ্ছে ভালো করে একদম শিরিশ কাগজ, অবশ্যই গ্লাভস পরতে হবে, শিরিশ কাগজ ইউজ করার আগে অবশ্যই গ্লাভস পরবেন, তা নাহলে হাতের খুব বেশি ক্ষতি হয়। তো গ্লাভস পরে শিরিশ কাগজ দিয়ে হচ্ছে এরকম ভালো করে ঘষে এটার গায়ে যত ময়লা ছিল সব উড়িয়ে দিয়ে দেখি এটাকে কিছু ডেকোরেটিভ কিছু করতে পারি কিনা মাটির টপটাকে। তো ভাবতেছি হয়তো রশি দিয়ে কিছু টার্সেল মার্সেল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিব, হালকা পাতলা আর কি যতটুকু সম্ভব। তো এই আইডিয়াগুলো কিন্তু আপনারাও চাইলে কাজে লাগাতে পারেন, অথবা আপনাদের কাছে যদি আরো কোনো ভালো আইডিয়া থাকে আমাকেও সেটা জানাতে পারেন। আর হ্যাঁ, আমার একটি ফেসবুক পেজ আছে যেটার নামও হচ্ছে বাংলাদেশি ক্রিয়েটিভ মাম্মা, আপনারা কিন্তু সেটাতে জয়েন হয়ে আপনাদের বাসার গার্ডেনের ব্যালকনির ইনডোর প্ল্যান্টের ছবি আমার সাথে শেয়ার করতে পারেন, আর সেখানেও কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে সেখানে জয়েন হয়ে যাবেন, অনেক ভালো লাগবে আড্ডা দিতে। আর এটা হচ্ছে বড় পাতার সেই মানি প্ল্যান্ট, আসলে এটা দেখলে অনেক ভালো লাগে, যে আমি যখনই আসলে বারান্দায় আসি এর দিকে তো অবশ্যই আমার চোখ আটকে যায় আর মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। আসলে মানি প্ল্যান্টের উপর তো আমাদের সবারই আলাদা হচ্ছে একটা ইন্টারেস্ট থাকেই, সো এই আর কি। আর এখানে হচ্ছে আমাদের রোজার সময় যেহেতু আমি কোনো খাবারের ক্লিপ শেয়ার করিনি, তো আসলে এই জন্য করিনি যেহেতু এই সময়টাও ভালো ছিল না, তার মধ্যে রোজা ছিল, তো সবকিছু মিলে আমার ইচ্ছে করেনি আর কি শেয়ার করতে। তো আজকে মুগ্ধসোনা এই ক্লিপটা বলতেছে, মাম্মা এটা তো তুমি ভিডিও করেছিলে বাট তুমি তো কোনো ভিডিওতে এটা দাওনি। আসলে আমি যখন এডিটিং করি ম্যাক্সিমাম সময় সে আমার সাথে থাকে, ইভেন সে হচ্ছে দেখার ট্রাই করে আমি কি দিচ্ছি না দিচ্ছি, ইভেন ভিডিও করার পরেও কিছু পরবর্তী কাজ থাকে আমাদের ইউটিউবের জন্য, তো সেটা করার সময়ও সে খুব খেয়াল করে দেখে কোন ক্লিপগুলো আমি দিয়েছি কোনগুলো দেইনি, কি করছি, কোনটাতে শুদ্ধ কি বেশি দেখা গেল, কোনটাতে তাকে কম দেখা গেল। অবশ্যই কিন্তু তাকে কম দেখানো যাবে না, শুধু থেকে অ্যাটলিস্ট বেশি দেখাতে হবে, তো এই ধরনের কিছু কথা ছিল। তো ও আবার হচ্ছে ফ্রাইড রাইস খুব পছন্দ করে, সেজন্য ম্যাক্সিমাম সময়ই বানানো হয় বাসায়, যে কোনো অকেশন হোক আর ইয়ে হোক,
ফ্রাইড রাইসটা অনেক পছন্দ করে খায়। আর হচ্ছে সে ফ্রাইড চিকেন কিন্তু নিয়ে বসেছে দুইটা, বাট সে শুধু স্কিনটা খায়, ভিতরের মাংসটা খায় না। নর্মাল মাংস রান্না করলে খায়, বাট হচ্ছে ফ্রাইড রাইস করলে শুধু স্কিনটা খায়, মোটা মোটা যেই প্রলোভটা থাকে সেটা। তো সবাই অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।